ব্রাহ্মণবাড়িয়ায় আইনজীবী ছাড়াই জামিন পেলেন দুই ব্যক্তি। ব্রাহ্মণবাড়িয়ায় নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালকে আইনজীবী ছাড়াই জামিন পেয়েছেন দুই ব্যক্তি। মঙ্গলবার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক জেলা ও দায়রা জজ মোহাম্মদ ফারুক তাদের জামিন মঞ্জুর করেন। কোনো আইনজীবী মামলার শুনানিতে অংশ না নেয় বিচার প্রার্থীর আবেদন বিবেচনায় এ জামিন দেওয়া হয়েছে বলে জানা গেছে। জামিনপ্রাপ্তরা হলেন নবীনগর উপজেলার কাদুইর গ্রামের মৃত শহীদ মিয়ার ছেলে জাকারিয়া এবং সরাইলের কুট্টাপাড়া এলাকার মৃত আলী মিয়ার ছেলে আনাতুল্লাহ। আদালত সূত্রে জানা গেছে, প্রতিবেশীর করা মামলায় গত 9 জানুয়ারি থেকে জাকারিয়া কারাগারে ছিলেন, কিন্তু এ সময়ের মধ্যে আইনজীবীদের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল এক কোর্ট বর্জন কর্মসূচির কারণে তিনি জামিন আবেদন করতে পারেননি। এমত অবস্থায় জাকারিয়ার স্ত্রী সাবিনা আক্তার আদালতে জামিনের আবেদন করলে আদালত তার জিম্মায় 10,000 টাকার বন্ডে জাকারিয়াকে জামিন দেন। একইভাবে এনায়েতুল্লাহ স্বেচ্ছায় আত্মসমর্পণ করে জামিনের আবেদন করলে আদালত তাকেও 10,000 টাকার বন্ডে জামিন দেন। এখন প্রশ্ন হচ্ছে, কোন আইনে মিলেছে জামিন? এই জামিন দেওয়াতে কি আইনের কোনো ব্যত্যয় ঘটেছে কিনা? আদালত সূত্রে জানা গেছে, জামিনের জন্য আইনজীবী নিয়োগ করতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই। জামিন সংক্রান্ত যত আইন, ফৌজদারি কার্যবিধি কিংবা অন্য আইনে আছে তার কোনোটিতে এই জামিন দেওয়ার শর্ত হিসেবে আইনজীবী নিয়োগ কিংবা লিখিত আবেদন দাখিলকে শর্ত করা হয়নি। আসামি জামিনে মুক্তিযোগ্য কিনা সেটি দেখার এখতিয়ার সম্পূর্ণ বিচারকের। ফলে জামিনের আবেদন ছাড়াও বিচারক মৌখিক আবেদনের প্রেক্ষিতে আসামিকে জামিন দিতে পারেন। কোনো আইনজীবী নিয়োগ করা না হলে আইনজীবী সমিতির ব্যালবন্ড দাখিল করো বাধ্যতামূলক নয়। সেক্ষেত্রে ক্রিমিনাল রুলস অ্যান্ড অর্ডার্স এর ফরম নং P61 অনুসারে সাদা কাগজে ব্যালবন্ড দাখিল করার সুযোগ রয়েছে। এক্ষেত্রে বন্ডের উপর 25 টাকার কোর্ট ফি এবং ডেমি বাবদ 2 থেকে 3 টাকার কোর্ট ফি সংযুক্ত করে দেবেন। জেলা জজ আদালতের প্রশাসনিক কর্মকর্তা গোলাম মোস্তফা এই দুই জামিন প্রসঙ্গে বলেন, শিশু কোর্টের কার্যক্রম রেগুলারই হচ্ছে, রেগুলার বিচারক কোর্টে উঠতেছেন এবং বিচার কার্য দেখাশোনা করতেছেন। যদি পক্ষ আসে, পক্ষ আসলে যদি ওনারা ব্যক্তিগতভাবে কেউ শুনানি করতে চায়, শুনানি করতে পারে, তাহলে শুনানি করেন। এটা ওনারা কোর্ট বর্জনের পর থেকেই হয়ে আসতেছে। তো আজকের বিষয়টা হচ্ছে, আজকে উনি 3টা মামলা শুনানি করছেন এবং ইদানিং বলে এই পার্টিরা নিজেই শুনানি করছেন এবং 2টা মামলা সম্ভবত জামিন দিয়েছেন আর 1টা নামঞ্জুর করে জেলা হতে বলেছে। মনে করেন, তা আইনগত তো কোনো সমস্যা নেই, আইনগত সমস্যা নাই এই কারণে, মনে করেন আমি ব্যক্তি, আমি যদি আমার মামলাটা পরিচালনা করতে পারি, সেই জ্ঞান আমার থাকে, সেই আইন সম্পর্কে সেই ধারণা থাকে, আমি কোর্টকে সেই জ্ঞানটা দিতে পারি, সেই ধারণা দিতে পারি যে আমি কী জন্য মামলাটা করেছি এবং কী চাই, সেটা যদি বলার মতো যোগ্যতা আমার থাকে, তাহলে উকিলের প্রয়োজন হয় না। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ।